উত্তরপ্রদেশে কৃষকদের উপরে গুলি চালানো ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতারের প্রতিবাদে বহরমপুর টাউন ব্লক কংগ্রেসের উদ্যোগে বহরমপুরের পঞ্চাননতলা এইচ থার্টি ফোর অবরোধ করল কংগ্রেস বেশ কিছুক্ষণ অবরোধ কংগ্রসূচি চলার পরই অবরোধ উঠে যায় বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ডাব্লিউ গত গতকাল বুধবার উত্তর পূর্ব ভারতে যোগী রাজ্যে সেখানে স্থানীয় লোকদের জমিকে কেন্দ্র করে সেখানে গুলি চালিয়ে সরকার প্রশাসন দশজনকে মেরে দিয়েছে আমাদের সর্বভারতীয় নেত্রী এআইসিসির সাধারণ সম্পাদিকা আমাদের প্রিয়াঙ্কা গান্ধী তাদের সঙ্গে দেখা করতে ওই গ্রামে গিয়েছিল আজকে তাদেরকে তাকে সেখানে দেখা করতে দেওয়া হয়নি গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে বহরপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এই প্রতীক এই আজকে অবরোধ করছি অবরোধে আমরা দু তিন মিনিট মধ্যে ছেড়ে দেবো মানুষের কষ্ট দিতে আমরা চাইনি আমরা খুব মানে অল্প সময়ের মধ্যে যেহেতু এমনি গরম মানুষের এটা অস্থির অস্বস্তির মধ্যে পড়বে আমরা এই প্রতিবাদ জানানোর জন্য আজকে এই পঞ্চালন্তলা মোড়ে আজকে এই পথ অবরোধের আয়োজন করেছি আমাদের দাবি অবিলম্বে প্রিয়ঙ্কা গান্ধীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং সেই পরিবারের সঙ্গে দেখা করতে দিতে হবে এবং যে দশজন গুলি চালায় মারা গেছে সেই বিজেপি রাজ্যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমাদের এই আন্দোলন